নবগ্ৰহ শ্মশানত শেষকৃত্য সম্পন্ন হ'ব বিশিষ্ট সাহিত্যিক শশী ফুকনৰ। পুৱা জি এম চি এইচৰ পৰা কাহিলীপাৰাৰ বাসগৃহলৈ নিয়া হয় শশী ফুকনৰ নশ্বৰ দেহ। কাহিলীপাৰাৰ বাসগৃহৰ পৰা নৱগ্ৰহ শ্মশানলৈ নিয়া হৈছে নশ্বৰ দেহ। শুকুৰবাৰী নিশা জি এম চি এইচত চিকিৎসাধীন অৱস্থাত শেষ নিশ্বাস ত্যাগ কৰে বিশিষ্ট সাহিত্যিকগৰাকীয়ে। বিগত এমাহ ধৰি অসুস্থ হৈ আছিল তেওঁ। স্নানাগাৰত পৰি আঘাতপ্ৰাপ্ত হৈছিল শশী ফুকন। প্ৰথমে হায়াত হাস্পতালত চিকিৎসাধীন হৈছিল। ৰাজ্য চৰকাৰে চিকিৎসাৰ দায়িত্ব গ্ৰহণ কৰাৰ পিছত তেওঁক উন্নত চিকিৎসাৰ বাবে জি এম চি এইচত ভৰ্তি কৰোৱা হৈছিল, কিন্তু সকলোকে শোকসাগৰত পেলাই 78 বছৰ বয়সত কালি নিশা শেষ নিশ্বাস ত্যাগ কৰে বিশিষ্ট সাহিত্যিক তথা বিস্ময়যুগৰ স্ৰষ্টা, বিস্ময়ৰ প্ৰতিষ্ঠাপক সম্পাদকগৰাকীয়ে। আজি নৱগ্ৰহ শ্মশানত শেষকৃত্য সম্পন্ন কৰা হ'ব। ইতিমধ্যে অন্তিম যাত্ৰা আৰম্ভ কৰা হৈছে। সতীৰ্থ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যৰ সৈতে আমি সংযুক্ত হৈছোঁ। বলেন, নিশ্চয়কৈ জয়ন্ত, আমি পুৱাৰ ভাগৰ পৰা সেই কথাখিনি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ যে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ৰ পৰা হস্পিটেলৰ পৰাই প্ৰায় 9 বজাত তেখেতৰ নশ্বৰ দেহ লৈ যোৱা হৈছিলে স্বগৃহলৈকে। আৰু স্বগৃহত দেখিবলৈ পোৱা গৈছে যথেষ্ট সংখ্যক গুণমুগ্ধৰ উপস্থিতিত তেখেতক শেষ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছে। আৰু তাৰপিছত দেখিবলৈ পোৱা গৈছে এই মুহূৰ্তত নৱগ্ৰহ শ্মশানলৈকে লৈ অহা হৈছে। আৰু নৱগ্ৰহ শ্মশানতো দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন দল, সংগঠন, অনুষ্ঠান, প্ৰতিষ্ঠানৰ লোকসকল উপস্থিত আছে আৰু তেখেতসকলে শেষ শ্ৰদ্ধা নিবেদন কৰিছে। গতিকে আমি দেখুৱাইছোঁ পৰিয়াল, আত্মীয় আৰু বিভিন্ন দল, সংগঠনৰ লোকসকল উপস্থিতিত তেখেতক শেষ শ্ৰদ্ধা নিবেদন কৰিছে। গতিকে আমি অসম জাতীয় বিদ্যালয়ৰ তৰফৰ পৰা দেখিবলৈ পোৱা গৈছে অসম জাতীয় বিদ্যালয়ৰ প্ৰতিনিধি উপস্থিত আছে আৰু তেখেতসকলেও শেষ শ্ৰদ্ধা নিবেদন কৰিছে। গতিকে তেখেতসকলৰ পৰা আমি দুআষাৰ এই মুহূৰ্তত জানিব বিচাৰিছোঁ। সকলোকে নমস্কাৰ জনাইছোঁ। ছাৰৰ লগত আমাৰ এটা সম্পৰ্ক আছিলে। আমাৰ বিভিন্ন অনুষ্ঠানত ছাৰ ইতিমধ্যে বিশিষ্ট হিচাপে আমাৰ ল'ৰা ছোৱালীৰ লগত কথাও পাতিছে। ছাৰৰ এই যিটো বিয়োগ, এই বিয়োগে আচলতে গোটেই অসমৰে ক্ষতিপূৰণ কৰিছে। আমি আজি নৱগ্ৰহ শ্মশানত ছাৰৰ প্ৰতি শেষ শ্ৰদ্ধাঞ্জলি জনাইছোঁ আৰু ছাৰৰ আত্মাৰ সদগতি কামনা কৰিছোঁ। ধন্যবাদ, ধন্যবাদ জনাইছোঁ। আৰু এয়া আমি দেখুৱাইছোঁ এইদৰে পৰিৱেশ এই মুহূৰ্তত নৱগ্ৰহ শ্মশানত। আৰু নৱগ্ৰহ শ্মশানত দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন প্ৰান্তৰ পৰা বিভিন্নজন আহিছে আৰু তেখেতসকলে একাধিক্ৰমে শ্ৰদ্ধাঞ্জলি জনাইছে, শেষ শ্ৰদ্ধাঞ্জলি। আৰু পুৱাৰে ভাগৰ পৰা যথেষ্ট সংখ্যক লোকৰ সমাগম দেখিবলৈ পোৱা গৈছে যিধৰণৰ গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়, সেইদৰে তেখেতৰ বাসগৃহটো দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এই মুহূৰ্তত হোৱাকুল এক পৰিৱেশে বিৰাজ কৰিছে, কাৰণ ইতিমধ্যে আমি উল্লেখ কৰিছিলোঁ যে যোৱাকালি যি সন্ধিয়া নিশাৰ ভাগত সেই খবৰটো আহিছিলে 10:30 বজাত, আৰু সেই 10:30 বজাত সেই খবৰটোৱে সকলোকে মিয়মান কৰিছিলে, সকলোকে শকস্তব্ধ কৰিছিলে। আৰু তাৰপিছত যিহেতুকে নিহতিৰ ওচৰত চিকিৎসকো বহুখিনি যথেষ্ট চেষ্টা কৰিছিলে, চিকিৎসকো তেখেতক সুস্থ আৰোগ্য কৰি তোলাৰ কাৰণে চেষ্টা চলোৱা হৈছিলে, কিন্তু সেয়া আচলতে হৈ নুঠিল পৰৱৰ্তী সময়ছোৱাত। কিন্তু দেখিবলৈ পোৱা গ'ল নিহতিৰ ওচৰত হাৰ মানিলে আৰু শেষত দেখিব পোৱা গৈছে আজিৰ যিখিনি প্ৰক্ৰিয়া সেইখিনি ইতিমধ্যে আৰম্ভ হৈছে। আৰু তাৰ লগে লগে আমি নৱগ্ৰহ শ্মশানৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰত দেখুৱাইছোঁ 78 বছৰ বয়সত নিহতিৰ ওচৰত হাৰ মানি চিৰবিদায়লৈ শশী ফুকন। আৰু তেখেতৰ অসমৰ সাহিত্য জগতখনৰ ক্ষেত্ৰত এটা বৰ্ণিল অধ্যায় সূচনা কৰি থৈ গ'ল তেখেতৰ আলোচনী, যি নতুন ধাৰা, নতুন সৃষ্টিৰে যি তেখেতে নতুনত্ব দিবলৈ চেষ্টা কৰিছিলে, যিধৰণৰ নতুন পাঠকৰ সৃষ্টি কৰিছিলে একেধাৰে দেখিবলৈ পোৱা গৈছিল, নতুন নতুন লেখকৰ সৃষ্টি কৰিছিলে। আৰু সেইসকল তেখেতৰ বিয়োগৰ পিছতে সকলোৱে মিয়মান, সকলোৱে সহশব্দ আৰু তেখেতসকলে সকলোৱে আচলতে উল্লেখ কৰিছিলে এটা নতুন বাটকটীয়া, এটা নতুন বাটৰ সূচনা কৰিছিলে আৰু সেইধৰণে আগবাঢ়িছিলে। কিন্তু যিধৰণে তেখেত আৰু শেষ ইচ্ছা তেখেতৰ ইচ্ছু আছিলে যে আলোচনীখন আৰু পুনৰ আৰম্ভ কৰাৰ চেষ্টা চলোৱা হৈছিলে। আমি দেখুৱাইছিলোঁ যে তেখেতৰ যেতিয়াই স্তব্ধ হৈছিলে, তেখেতৰ চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছিলে, তেনে অৱস্থাতে দেখিবলৈ পোৱা গৈছিলে যে তেখেতৰ আলোচনীখন আগবঢ়াই লৈ যোৱা লাভ বঁটা লাভ কৰিছিলে, পুত্ৰই তেখেতৰ হাতত তুলি দিছিলে। আৰু সেই চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ থকা অৱস্থাতো তেখেতসকলে সেই আলোচনীখন হাতত তুলি লৈয়ে তেখেতে আশীৰ্বাদ দিছিলে যে আলোচনীখন আগবঢ়াই এখন লৈ যাব লাগে। আৰু সেইধৰণে আচলতে আগবাঢ়িছিলে গোটেইখিনি প্ৰক্ৰিয়া, কিন্তু তাৰ মাজতো দেখিব পোৱা গৈছে বহুখিনি বাধা বিঘিনি আছে। গতিকে সেইসমূহো পৰৱৰ্তী সময়ছোৱাত কিদৰে আগবঢ়াই আলোচনী হ'ব, কিন্তু সেইদৰে আমি দেখুৱাইছোঁ যে বিভিন্নজন আছে, বিভিন্নজনে এই মুহূৰ্তত সেইখিনি মন্তব্য আগবঢ়াইছে। আমি প্ৰত্যক্ষ কৰিছোঁ শিৱানন্দ বৰা উপস্থিত আছে, গতিকে তেখেতৰ পৰাও দুআষাৰ এই মুহূৰ্তত জানিব বিচাৰিম। দাদা, সাংস্কৃতিক জগতৰ হিচাপত দেখিব পোৱা গৈছে আলোচনীখনে এটা নতুন বাটৰ সৃষ্টি কৰিছিলে। বিস্ময় আচলতে আমাৰ ল'ৰালি কালৰ, আমাৰ কৈশোৰৰ সংগী আছিলে। বিস্ময় এটা যুগ আছিল, বিস্ময় যুগৰ স্ৰষ্টা আছিল শশী ফুকন ডাঙৰীয়া।
সেই বিস্ময় পঢ়ি পঢ়ি এটা সময়ত আমি ডাঙৰ হৈছিলোঁ। তাতে এটা পত্ৰবন্ধু শিতান আছিল, সেই পত্ৰবন্ধু শিতানত প্ৰথম মোৰ নাম ওলাইছিলে আৰু অজস্ৰ চিঠি আহিছিলে, কিমান জনপ্ৰিয়তা আছিলে গোটাই ফুটা শিতানৰ। আৰু এটা শেষ পৃষ্ঠা, বিস্ময়ৰ শেষ পৃষ্ঠা বুলি ক'লে এটা বিশেষ আকৰ্ষণ আছিলে। বিস্ময়ে বহু প্ৰতিষ্ঠিত লেখক লেখিকা আছিল, বিস্ময়ৰ জৰিয়তে হৈছিল। নহ'লে ক'বলৈ গ'লে শশী ফুকন ডাঙৰীয়া ডাঙৰীয়াই লেখক লেখিকাসকলক ভগৱান স্বৰূপে জ্ঞান কৰিছিল। তেওঁ এইটো আটাইতকৈ তেওঁৰ ডাঙৰ ব্যক্তিত্ব আছিল, ডাঙৰ গুণ আছিল যে লেখক লেখিকাসকলক তেওঁ ভগৱান বুলি ভাবিছিল। এই কথা আমি তেওঁৰ কথা বতৰা, তেওঁৰ আমি ব্যক্তিত্বত এইটো প্ৰমাণ পাইছিলোঁ। আৰু মই প্ৰথম যিদিনা শশী ফুকন ডাঙৰীয়াৰ সৈতে সাক্ষাৎ হৈছিলোঁ, সেইদিনাখনে মই বুজি উঠিছিলোঁ কিমান সহজ সৰল অমায়িক এক ব্যক্তিত্বৰ মানুহ, কথা কম কৈছিলোঁ। কিন্তু শেহতীয়াভাৱে মোৰ লগত সংযোগ হৈছিল, তেওঁৰ কেতিয়াবা ফোন আহিছিলে তেওঁ জীৱনৰ সেই সময়ছোৱাত, যে যিগৰাকী মানুহে কোনো প্ৰচাৰ বিচৰা নাছিলে, সম্পূৰ্ণ অৰ্থত এগৰাকী প্ৰচাৰ বিমুখ ব্যক্তি আছিলে তেওঁ। আৰু সেই সময়ছোৱাত তেওঁ মোলৈ ফোন কৰি কৈছিলে যে শিৱানু, মই যথেষ্ট আৰ্থিক অনাটনত ভুগিছোঁ। তেওঁ আনকি বিস্ময়খন জীয়াই ৰাখিবলৈ বিস্ময়খনৰ স্বত্ব বিক্ৰী কৰিবলৈ সাজু হৈছিল, আৰু এই ক্ষেত্ৰত মই কিবা সহায় কৰিব পাৰোঁ নেকি, মোৰ পৰা পৰামৰ্শ বিচাৰিছিলে। সেই হিচাপে মই মোৰ সামৰ্থ্য অনুযায়ী মই কিছু পৰামৰ্শ তেওঁক দিছিলোঁ, সেইমতে আগবাঢ়িছিল। কিন্তু সেই সময়ত কি হ'লগৈ মই সেইটো গম নাপালোঁ। কিন্তু আটাইতকৈ ভাল লাগিল, অক্টোবৰৰ বিস্ময় সংখ্যাখন আমাৰ চকুত পৰিল। সিহঁতৰ সপোন আছিল যে বিস্ময় জীয়াই থাকিব, আমি আশা কৰোঁ বিস্ময় জীয়াই থাকিব আৰু শশী ফুকন ডাঙৰীয়া আমাৰ মাজত সদায় জীয়াই থাকিব বিস্ময়ৰ জৰিয়তে। বহুজন আছে, বিভিন্নজনে তেখেতৰ লগত কথা পোহৰিছে আজিৰ দিনটোত গভীৰভাৱে, গতিকে বলেন আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ সংযুক্ত হ'ম। ধন্যবাদ। লেবাননৰ পাছত এইবাৰ ইৰাণ আক্ৰমণ কৰিছে ইজৰাইলে। শুকুৰবাৰে মাজনিশাৰ পৰা ইৰাণৰ ৰাজধানী তেহৰাণত ধাৰাসাৰ বোমাবৰ্ষণ কৰিছে ইজৰাইল ডিফেন্স ফ'ৰ্চে। ইৰাণলৈ লক্ষ্য কৰি আকাশমাৰ্গেৰে ইজৰাইলে ধাৰাবাহিকভাৱে চলাই আক্ৰমণ। যোৱা 1 অক্টোবৰত ইৰাণে ইজৰাইলত চলোৱা ক্ষেপণাস্ত্ৰ আক্ৰমণৰ প্ৰতিশোধ ল'বলৈ নিশা আক্ৰমণ চলায় ইজৰাইলে। ইতিমধ্যে ৰাজধানী চহৰ তেহৰাণৰ বিভিন্ন স্থানত প্ৰচণ্ড বোমা বিস্ফোৰণৰ শব্দ শুনিবলৈ পোৱা হৈছে। অতি কমেও 7টাকৈ বৃহৎ বিস্ফোৰণৰ শব্দ শুনা পাইছে নিশাৰ ভাগত। এনে সময়তে ছিৰিয়াই ইৰাণৰ আকাশমাৰ্গত ক্ষেপণাস্ত্ৰৰ উপস্থিতি ধৰা পেলোৱাৰ কথাও সদৰি কৰিছে। উল্লেখযোগ্য যে আমেৰিকাৰ বিদেশ মন্ত্ৰী এণ্টনি ব্লিংকনে মধ্যপ্ৰাচ্যত কূটনৈতিক ভ্ৰমণ সামৰি উভতি যোৱাৰ পাছতে ইৰাণত আক্ৰমণ চলায় ইজৰাইলে। ইজৰাইলৰ আক্ৰমণৰ পৰিপ্ৰেক্ষিতত সাময়িকভাৱে ইৰাণৰ অসামৰিক বিমান পৰিবহণ বন্ধ ৰখা হৈছে। তেহৰাণৰ পৰা চলাচল কৰিবলগীয়া কেইবাখনো বিমানৰ যাত্ৰা পথ সলনি কৰা হৈছে। বহুকেইখন বিমানৰ যাত্ৰা বাতিল কৰিছে ইৰাণৰ সামৰিক বাহিনীয়ে। মাত্ৰ এটা সপ্তাহ পূৰ্বে ইজৰাইলে ইৰাণ সম্পৰ্কত আমেৰিকাৰ চোৰাংচোৱা বিভাগে প্ৰস্তুত কৰা দুটা ফাইলৰ গোপনীয় নথি পত্ৰ ফাদিল হৈছিল। ইয়াকে লৈ বিশ্বজুৰি তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছিল। আমেৰিকাই প্ৰস্তুত কৰা গোপন ফাইলত আছিল ইৰাণৰ বহুকেইটা সামৰিক ঘাটিৰ চোৰাংচোৱা উপগ্ৰহৰ ছবি, তথ্য আৰু ক্ষেপণাস্ত্ৰৰ ভাণ্ডাৰৰ বিশদ বিৱৰণ। আৰু শুকুৰবাৰে ইজৰাইলে ইৰাণ আক্ৰমণ কৰাৰ পাছতে এতিয়া মধ্যপ্ৰাচ্যত সৃষ্টি হৈছে তীব্ৰ উত্তেজনা। ভাৰত কানাডাৰ শেহতীয়া সম্পৰ্ক সম্পৰ্কত নিউজ 18 নেটৱৰ্কে চলোৱা এটা সমীক্ষা অনুসৰি কেইবাটাও বিষয়ত ভাৰতীয় নাগৰিকে মত প্ৰকাশ কৰিছে। কানাডা আৰু ভাৰতৰ শেহতীয়া সম্পৰ্কক লৈ চলোৱা হৈছিল এই সমীক্ষা। প্ৰায় 4,000 লোকক সামৰি লোৱা এই সমীক্ষাত সোধা হৈছিল 8টাকৈ প্ৰশ্ন। প্ৰথমে সোধা হৈছিল, কানাডা ভাৰত বন্ধু ৰাষ্ট্ৰ হয় নে নহয়? এই প্ৰশ্নৰ উত্তৰত 33.29% লোকে বন্ধু ৰাষ্ট্ৰ বুলি সঁহাৰি জনাইছে। বিপৰীতে মিত্ৰ ৰাষ্ট্ৰ বা শত্ৰু ৰাষ্ট্ৰৰ একো নহয় বুলি উত্তৰ দিছে 33.78% লোকে। আৰু 32.88% লোকে কানাডাক ভাৰতৰ বন্ধু ৰাষ্ট্ৰ নহয় বুলি মত প্ৰকাশ কৰিছে। দ্বিতীয়টো প্ৰশ্ন,
খালিস্তানী বিদ্রোহীক কানাডায় আশ্রয় দিয়ার বাবে কানাডার কূটনীতিবিদসকলক প্রত্যাহার করা ভারতে যে সিদ্ধান্ত 7.31% নেতিবাচক সঁহারি জনার বিপরীতে 6.2% কোনো ধরনের রায় দিয়া নাই। একদরে 86.45% লোকে ভারতের সিদ্ধান্তক আদরণি জানাইছে। তৃতীয় প্রশ্ন, কানাডায় খালিস্তানী উগ্রপন্থীর কার্যকলাপক সমর্থন করে আহিছে। কানাডাত আশ্রয় লৈ থাকি ভারতত হিংসাত্মক কার্যকলাপ আর অস্থির করে তোলার ক্ষেত্রে খালিস্তানী উগ্রপন্থীক লৈ নীরব ভূমিকা পালন করে আহিছে কানাডার সরকারে। এই কথা বিশ্বাস করে ভারতের 82% নাগরিকে। 11% লোক নিশ্চিত নহয় কানাডার ভূমিকার উপর আর 7% লোকের সমর্থন নাই। চতুর্থ প্রশ্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ে দাবি করে যে খালিস্তানী উগ্রপন্থী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড তদন্তত ভারতে সহযোগিতা করা নাই। ভারতে দাবি করেছে যে কানাডা সরকারে এই অভিযোগের প্রমাণ দিব পৰা নাই। দুইখন দেশে করা অভিযোগ প্রতি অভিযোগের সম্পর্কত ভারতের 96% নাগরিকে কানাডায় ভারতের বিরুদ্ধে অনা অভিযোগের সত্যতা নাই বলে বিশ্বাস করে। অতি কম সংখ্যক ভারতীয় নাগরিক অর্থাৎ 4.19% লোকে কানাডায় অনা অভিযোগের সত্যতাক সমর্থন করে। পঞ্চম প্রশ্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের অবনতি ঘটিছে। এই সম্পর্ক চলা এক সমীক্ষাত 78% ভারতীয় সমর্থন করেছে, 13% ভারতীয় এই বিষয়ে কোনো ধরনের মতামত দিয়া নাই আর 9% ভারতীয় সমর্থন করা নাই বিষয়ট। ষষ্ঠ প্রশ্ন, ভারতে দাবি করে যে ভোট ব্যাংকর বাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ে খালিস্তানী উগ্রপন্থীর সমর্থন করে আহিছে বা মাত মাতি আহিছে। এই সম্পর্কত 81% ভারতীয় নাগরিকে সমর্থন করেছে, 6% নাগরিকে সমর্থন করা নাই আর 13% নাগরিকে বিষয়টি সম্পর্কত কোনো ধরনের মতামত প্রকাশ করা নাই। সপ্তম প্রশ্ন, ভারত আর কানাডার মাজত থাকা সম্পর্কক লৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারে গ্রহণ করা নীতিক গ্রহণযোগ্য নে? ইয়ার উত্তরত 81% ভারতীয় সমর্থন করেছে মোদী সরকারের শেহতীয়া স্থিতিক। 10% মতামত কোনো ধরনের মতামত দিয়া নাই আর 9% নাগরিকে মোদী সরকারের নীতিক সমর্থন করা নাই। অন্তিমটো প্রশ্ন অর্থাৎ অষ্টমটো প্রশ্ন হৈছে, ভারতে নিজৰ দেশৰ লগতে বিদেশত থকা ভারতীয় সন্ত্রাসবাদীক নির্মূল করার অধিকার আছে। বিদেশী সরকারে ভারতক সহযোগিতা নকৰিলেও ভারতীয় সন্ত্রাসবাদীক নির্মূল করার প্রয়োজন আছে। এই সম্পর্কত 81% লোকে ভারত সরকারে ব্যবস্থা লওয়া সম্পর্কত মত প্রকাশ করেছে, 7% লোকে এই কথার সমর্থন করা নাই আর 12% লোকে মতামত দিয়ার পৰা বিরত থাকিল। দীপাবলীর প্রাক্ষণত মহানগরীর জাল নোটর উজান। কামাখ্যা জংশনত জব্দ বৃহৎ পরিমাণের জাল নোট, 23,44,500 টাকার জাল নোট জব্দ। জাল নোট সহ গ্রেপ্তার করা হয়েছে বিহারের দুজন লোকক, ধৃত মোহাম্মদ আশিক আর সাইদ আলম। পুনৰ জনাইছো, ধৃত মোহাম্মদ আশিক আর সাউদ আলম জাল নোট নিবলে বিহারের আহিছিল দুইজন। গুয়াহাটির বিহারের জাল নোটর বেহা চলাই আছিল। গুয়াহাটির বিহারলে জাল নোট সরবরাহর চেষ্টা চলাইছিল। রেল আরক্ষীর অভিযানত জাল নোট সহ গ্রেপ্তার করা হয়েছে এই দুই সরবরাহকারীক। দুই সরবরাহকারীক বর্তমান জেরা চলাই আছে আরক্ষী। মহানগরীর জাল নোটর উজান উঠিছে। জাল নোটর বিরুদ্ধে আরক্ষী অভিযান তীব্রতর করে তোলার সময়তে মহানগরীর মাঝে জাল নোটর সরবরাহ হয়ে আছে। কেতিয়াবা ধরা পড়েছে, কেতিয়াবা আরক্ষীর চকুত ধুলি দিয়ে জাল নোটর বেহা চলাই গেছে এই অপরাধী চক্রয়। পুনের ধরা পড়িল জাল নোট সহ দুই সরবরাহকারী। কামাখ্যা জংশনত অভিযানত জব্দ করা হল 23,44,500 টাকার জাল নোট। ধৃত মোহাম্মদ আশিক আর সাউদ আলম জাল নোট নিবলে বিহারের আহিছিল দুইজন। গুয়াহাটির বিহারলে এনেদরে জাল নোটর সরবরাহ অব্যাহত রাখিছে এই চক্রটয়ে। বহিরাজ্যত কাম করবলে গৈ নিরুদ্দেশ মেরাপানির এজন যুবক। কর্মসংস্থাপনের বাবে কেরালালে যাওয়ার পথত নিরুদ্দেশ হয়েছে মেরাপানির সুনীল বরা নামের যুবকজন। নিরুদ্দেশ হওয়া সুনীল বরার ঘর মেরাপানির ভেলৌগুড়ির জয়পুর গাঁত। বিবাহিত যুবকজনে কেরালালে যাওয়ার পথত আটবাটতে নিখোঁজ হয়। ফরকাটিংরপর রেলেরে যাত্রা করেছিল কেরালালে বলে, কিন্তু গন্তব্যস্থান পয়ার পূর্বেই সুনীল বরা কেরালার সালিম স্টেশনেরপর নিখোঁজ হয়। স্থানীয় কেজনমান যুবকর সঙ্গে কেরালালে গেছিল সুনীল বরা। হঠাৎ কেরালার সালিম স্টেশনত নামি যায় বলে লগত যাওয়া যুবক কেজনে জানিবলে দিয়ে। লগত যুবক কেজনে সুনীল বরাক ফোন করে যদিও ফোনত সঁহারি নাপায়। লগে লগে এই কথা পরিয়ালের লোকক অবগত করায়।
কিছু সময়ের পাছত সুনীলর ফোন বন্ধ হয়ে পড়াত চিন্তাত পড়েছে পরিয়ালর লোক। এই সম্পর্ক মেরাপানী থানাত এজাহার দাখিল করেছে পরিয়ালর লোকে। ১৮ তারিখ শুক্রবারে কর্মসংস্থাপন বলে কেরালে গেছিল, যাতে চারিজন গেছিল বেঙ্গালুর পাওয়া পিছতে চারিজন তিনজন আপনার বেঙ্গালুরে গুছি গেলগে, তার ভিনদেউ আমার অকলে যেন কেরালে গেছিলগে। আপনার একটা স্টেশনত চালাম বলে কয়, তাতে নামিলে বোলে ফোনও করেছিল ঘরে সেই টাইমলকে, ঠিক সাড়ে ছয় বজামানেরপরা ফোন সুইচ অফ। শুক্রবার গিয়ে পিনে সোমবারলেকে আমার লগত মোবাইলে যোগাযোগ হয়ে আসলে, তারপর ছটা সাড়ে ছটা বজারপা আমার লগত কোনো যোগাযোগ নাই। দিছিল ফরকাটিং দিল, ফরকাটিং দুজেগা দিছো, তার মেরাপানী দিল, কিন্তু মেরাপানীত কোনো পখাখানে আমাক নুসুদিলে, কি দিছ কি কথা কেলেনো দিছ একোয়ে নুসুদিলে, লৈ থৈহে দিলে। নগাঁওর কঠিয়াতলীর রেংবেঙত বন্যহস্তির সন্ত্রাস, নিশা হলেই ত্রাসর সৃষ্টি করে বন্যহস্তিয়ে। বন্যহস্তির আক্রমণেরপরা কথম্পি প্রাণ রক্ষা পড়ল দুই শিশুসহ এগারী মহিলার। বন্যহস্তিয়ে ভাঙি লণ্ডভণ্ড করে মহিলাগীর বাসগৃহ। ঘটনাস্থলীর কঠিয়াতলী বন বিভাগের লোক উপস্থিত হয়ে খেদি পঠিয়ায় বন্যহস্তির দলটক। গের ধরা ধান খেতে নষ্ট করে বন্যহস্তির দলটয়ে। তামুলপুরের বরভেরা আর শান্তিপুর হাতী মানুষের সংঘাতর ভয়ঙ্কর রূপ। ভারত ভূটান সীমান্তর বরভেরা, দক্ষিণ বরভেরা, শান্তিপুর আদি অঞ্চল দীর্ঘদিন ধরে অব্যাহত আছে মুক্তহস্তির বন্যহস্তির মুক্ত বিচরণ। খাদ্যর সন্ধানত ভূটান পাহাড়ের নামি অহা বন্যহস্তি যাকে ভাঙিলে কেবাটাও পরিয়ালর বাসগৃহ। কথম্পি প্রাণ রক্ষা শিশু মহিলাসহ কেবাজন লোকর খাই তহিলং করলে ভঁড়ালর ধান, লগতে শ বিঘা কৃষিভূমির ধান খাই তহিলং করলে বৃহৎ বন্যহস্তির জাকটে। অঞ্চলট বন্যহস্তির মুক্ত বিচরণক লৈ আতঙ্কিত হয়ে পড়েছে অঞ্চলবাসী। শিবসাগরত পিঞ্জরাবদ্ধ হল একটা প্রকাণ্ড নাহর ফুটুকি। কেবাখনো গাঁত ট্রাক চলাই থাকা নাহর ফুটুকিট অবশেষত বন্দী হল পিঞ্জরাত। নাহর ফুটুকি বন্দী হয় বন বিভাগে পতা পিঞ্জরাত। বানমুখ চেতিয়া গাঁও কুয়ামরা সন্দিক গাঁত চলাইছিল ট্রাক, অঞ্চলটোর গরু ছাগলী নিত ভক্ষণ করেছিল নাহর ফুটুকিটে। স্বস্তির নিশ্বাস রাইজর বাঘ পিঞ্জরাবদ্ধ হওয়ার খবর লাভ করে হেতা উপরা লগালে বাঘ চাবলে মোবাইলত ফটো তুলি একাংশই উল্লাসত লিপ্ত হওয়া পরিলক্ষিত হল। প্রায় দুবছর হল আর আছে বলে ভাবিছো। আমার ইয়াত পিঞ্জি আমার আজ সময় পাতি আছে, একাধিক পাতি আছে, কিন্তু লগাব পাওয়া নাই। এই ফট আজি প্রথম লাগিছে। আমি নথৈছো মানে কি বহুত ছাগল খালে, মানে বহু ছাগল যথেষ্ট খালে, উপায় নাই, আমার উপায় নাই। সরকার কিনা যদি দিয়ে আমাকে প্রতিপেন বেলা কথা। মহানগরীত বারম্বার চুরর টার্গেট এখন বিদ্যালয়, এবার দুবার নহয় কেবাবারও বিদ্যালয়খনত পড়েছে চুরর হাতুরা। নারেঙ্গী উচ্চ বিদ্যালয়ত পুনের চুরে চলালে লুটপাট, সিসি কেমেরা আর দুয়ারো তলা ভাঙি বিদ্যালয় কার্যালয়ত লুটপাট চলালে গভাই চোরে। বিদ্যালয় কার্যালয়ের আলমিরা তলা ভাঙি চুরে নিলে নগদ ধনসহ বহু মূল্যবান সামগ্রী। পূর্বেও কেবাবারও বিদ্যালয়খনত সংঘটিত হয়েছিল চুরির ঘটনা। বিদ্যালয়ত লুটপাট চলার সন্দর্ভত নুনমাটি থানাত দাখিল করেছে এজাহার, লগতে ধারাবাহিক চুরিকাণ্ডর বাবে বিদ্যালয়খনত নৈশ চকিদার নিযুক্তি দিবল আহ্বান জানাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমার স্কুল বহুবার চোরে চুরিকার্য সম্পাদন করে বিভিন্ন বয় বস্তু লুটপাট করে লই যাওয়া আমি দেখবলে পাইছো। ইতিমধ্যে আমার আগতে গ্যাসের সিলিন্ডারকে আদি করে আমার কম্পিউটারের রুমের তলা ভাঙি কম্পিউটার পর্যন্ত চুরি করে লই গেছিল যাওয়া রাতেও। রাতি বলে আমি সন্দেহ করছো, কারণ যেহেতু দিনত স্কুল আছিল রাতিয়ে নিশ্চিতভাবে হব। রাতেও আমার অফিস রুমের তলা ভাঙি, আমার আলমারি তলা ভাঙি বিভিন্ন বয় বস্তু লণ্ডভণ্ড করার উপরেও 5,000 টাকা আলমারিত থা আসে, 5,000 টাকা লই গেছে বলে আমার প্রধান শিক্ষয়িত্রী বাইদে আমাক জানাইছে। যেহেতু আমার স্কুলখানোর অসরে বাজরে তেনেকা ধরনের মানুষ নাই, গতিকে আমি এই চুরি কার্যটা রোধ করার কারণে সরকারক অতিশীঘ্রে নাইট চকিদার নিযুক্তি দিবলে আমি
আপনাদের চ্যানেলের জড়িয়ে আমি আহ্বান জানাইছো। ইয়ারে সঙ্গে দুপুরের সংবাদের বিদায় লো, নমস্কার।